পুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি এবং ইস্ট বর্ধমান এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক বার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া দুটি দিনাজ এই সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনাপুরে আপনাদের যেটা বল বলেছিলাম আর কি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আইদার হিট ওয়েভ নয়তো সিভিয়ার হিট নয়তো নর্থ বেঙ্গল আগামীকাল এগারো তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে রেস্ট ডিস্ট্রিক্ট অব দ্য নর্থ বেঙ্গল নো ওয়ার্নিং সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান হিট ওয়েভের দেওয়া হয়েছে পুরুলিয়া হুগলি ইস্ট বর্ধমান বীরভূম বীরভূম হুগলি আবার দুবার হয়ে যাচ্ছে হুগলি বলেইছি আগে এবং ঝাড়গ্রাম আর হি হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে হাওড়া কলকাতা নদিয়া মুর্শিদাবাদ নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এবং ইসমিতাবাদ আমরা বুঝতে পারবো গাঙ্গেও ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েলে এবং ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টে আইদার সিভিয়ার হিট হয়ে অথবা হিট হয়ে সতর্কবার্তা ঠিক আছে এগারো হলো বারো তারিখে আপনার নর্থ বেঙ্গলের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে হিংসা হচ্ছে একটুখানি নর্থ বেঙ্গল এত বৃষ্টি পাচ্ছে সাউথ বেঙ্গল পাচ্ছে না আমার তো ভীষণ হিসেবে আমার নিজের বাড়িতে এত বৃষ্টি এবং রিপোর্ট পাচ্ছে বৃষ্টির পরে ওই জায়গাটা পুরো এয়ার কন্ডিশন হয়ে গেছে ঘরে ফ্যান চালাতে হচ্ছে না আর সেখানে আমাকে ফ্যানের তলাতে আমি দরদর করে ঘামছি হ্যাঁ আচ্ছা সাউথ বেঙ্গলে আপনার সিভিয়ার হিট ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান বারো তারিখে হিটওয়েভ হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং ইস্ট বর্ধমান এবং থান্ডারস্টম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া ইস্ট বর্ধমান এবং বীরভূমে তেরো তারিখে আপনার নর্থ বেঙ্গলের হেভি টু ভেরি হেভি রেন রেনের সতর্কবার্তা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়ি সাউথ বেঙ্গলে সেদিনে কোনো সিভিয়ার ওয়েভ নেই তবে হিট ওয়েভ আছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর এবং পুরুলিয়া আর ঠান্ডা স্টম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এক্সেপ্ট ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া পুরুলিয়া আর গ্যানজেটিক ওয়েস্ট ইয়েতে হচ্ছে আপনার বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশগন চৌদ্দ তারিখে আপনার কোথাও হিট ওয়েবের কোনো সতর্কবার্তা দেয়া নেই চোদ্দো তারিখে সব ডিস্ট্রিক্টে সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আর হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার আর হেভি ডেনের সতর্কবার্তা আছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকচুয়ালি আপনারা আপনাদের সাথে এই আগেও শেয়ার করে করা হয়েছে আমাদের ডিপার্টমেন্ট করেছে আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট একটি এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান বার করে সেটা হচ্ছে এক মাসের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে দেয় এবং সেটা সেটাতে কিন্তু অলরেডি ইঙ্গিত করা হয়েছিল যে উইক উইথ উইক স্টার্টিং উইথ টোয়েন্টিএথ জুন থেকে পরে এই দুটি কুড়ি থেকে যে কুড়ি জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে আর কি আমাদের ওই সপ্তাহটা হয় সাধারণত ওটা শুক্রবার থেকে বুঝতে চান তো শুক্রবার মানে ধরুন শুক্রবার মানে হবে শুক্রবার থেকে মানে একুশ তারিখের থেকে যেটা শুরু হবে ঠিক আছে তো একুশ তারিখ থেকে যে উইকটা শুরু হবে সেই উইক এবং তার পরের উইক থেকে দক্ষিণবঙ্গের রেনফলটা স্বাভাবিকের থেকে বেশি তার মানে বেশি বৃষ্টিটা কন্টিনিউয়াল মানে দিস ইট সেলফ ইন্ডিকেটস দ্যাট আমাদের দক্ষিণবঙ্গে আপনার মনসুন আসতে দে এবং তার আগের যে সপ্তাহগুলি আছে না সেখানে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করা হয়েছে যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে কম হবে এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি তার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান যেটা উইক বাই উইক দেওয়া হয় সেটা তো অলরেডি দেওয়া হয়েছে আমার দ্যাট ইজ ইন দ্য পাবলিক অলসো সেটা যদি এখনও আপনারা দেখেন দেখবেন যে উইক স্টার্টিং ফ্রম টোয়েন্টি ফার্স্ট যেটা সেই উইকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটি ওখানে কালারটা দেখলেই বুঝবে কালারটা হচ্ছে সাধারণত ব্লু কালার তার মানে ওটা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি আর স্বাভাবিকের থেকে বেশি আমরা তখনই আশা করতে পারি যখন বর্ষার টোকে তাহলে ক্লিয়ার কাট ইন্ডিকেট দেয়ার বুঝতে পারছেন তো তো সেই জন্য আর কি ওটা অলরেডি আছে আর এই